রাজধানীর ধলাইখাল এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। শনিবার বেলা পৌনে ১২টার দিকে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ধলাইখাল এলাকা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বয়সের চন্দ্র রায়কে হেফাজতে নেয়ার কথা জানায় পুলিশ। বিএনপির জ্যেষ্ঠ এ নেতাকে পুলিশ সদস্যরা ধরে নেওয়ার সময় তার কানের পাশ থেকে রক্ত ঝরতে দেখা যায়। হইলো হইলো কিছু বলেন কিছু বলেন।